আমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ ইউজ করি তারা এই এক্সটার্নাল কিবোর্ডও আমরা ইউজ করি। তো এই কিবোর্ড ইউজ করার সময় আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে, যে কোনো সময় আপনার কিবোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে, কিংবা কিবোর্ড উপরে পানি পড়তে পারে কিংবা চা পড়তে পারে। এগুলো পড়ার ফলে কিবোর্ডের অনেকগুলো কি কাজ করে না। তো যদি আপনার হুট করে কিবোর্ডটি নষ্ট হয়ে যায় তখন আপনার সাথে সাথে আরেকটি কিবোর্ড নাও থাকতে পারে, কিংবা আপনি সাথে সাথে আরেকটি কিবোর্ড কিনে নাও আনতে পারেন। এই জন্য তখন অস্থায়ীভাবে কিছুক্ষণ কাজটা চালিয়ে নেওয়ার জন্য আপনি কি করবেন, আজকের ভিডিওতে সেই জিনিসটা দেখবেন। তো আমাদের যখন হুট করে কাজের সময় আমাদের কিবোর্ডটি নষ্ট হয়ে যাবে তখন অস্থায়ীভাবে আমরা কাজটি চালানোর জন্য আমরা অন স্ক্রিন কিবোর্ড আমরা ইউজ করব। অন স্ক্রিন কিবোর্ড কিংবা এটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড, তবে এটা কাজ করবে আপনার অরিজিনাল কিবোর্ডের মতোই, যার মাধ্যমে আপনি কম্পিউটারের সব জায়গায় মাউস দিয়ে ক্লিক করে করে অর্থাৎ এমএস ওয়ার্ডে, এক্সেলে, অ্যাক্সিসে, পাওয়ার পয়েন্টে, ফটোশপে, ইলিস্ট্রেটরে কিংবা অনলাইনে অর্থাৎ আপনার যে কোনো ব্রাউজার, যে কোনো জায়গায় আপনি এই কিবোর্ডের মতো আপনি ইউজ করতে পারবেন। এই কিবোর্ডের মধ্যে যা যা রয়েছে আপনার নিউমেরিক, অ্যালফাবেট, যে কোনো সাইন, সবগুলো আপনি ওই ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারবেন। আপনি যদি হঠাৎ করে কিবোর্ড নষ্ট বা প্রবলেম হয়ে যায় তখন আপনি এই ভিডিওটি দেখে আপনি কাজটি করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কিবোর্ড নষ্ট হলে তাৎক্ষণিকভাবে কাজটি কীভাবে করে নেবেন। তাহলে আপনার যদি কিবোর্ডের সমস্যা হয় কিংবা নষ্ট হয়ে যায়, আপনি একটি অন স্ক্রিন কিবোর্ড কিংবা ভার্চুয়াল কিবোর্ড আনতে চান, তাহলে সেটা আপনি কিভাবে আনবেন? সেই কিবোর্ডটি আনার জন্য আপনি এখানে যদি আপনি সার্চ বক্স আছে এখানে যদি আপনি লেখেন কিবোর্ড, KEYBOARD কিবোর্ড লেখেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ড। কিংবা আপনি যদি এখানে লেখেন ONSCRWN অন স্ক্রিন কিবোর্ড, তারপর আপনি এখানে ক্লিক করেন, তাহলে এভাবে আপনার অন স্ক্রিন কিবোর্ডটি ওপেন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কিবোর্ডে তো নষ্ট বা কিবোর্ডের সমস্যা, তাহলে আপনি কীভাবে আনবেন? এটা আপনার ঠিক থাকলে এভাবে আপনি ওপেন করতে পারবেন। তাহলে যেহেতু আপনার কিবোর্ড কাজ করতেছে না সেজন্য আপনি মাউস দিয়ে আপনাকে আনতে হবে, এই জন্য আপনি আপনার যদি উইন্ডোজ 7 হয় সেখানে আপনি স্টার্ট বাটনে যাবেন। এখানে আপনি আপনার উইন্ডোজ বাটনে যাবেন, উইন্ডোজের স্টার্টে গেলে আপনি এখানে এভাবে যদি নিচের দিকে এটা স্ক্রল ডাউন করেন তাহলে আস্তে আস্তে আপনি নিচের দিকে নামবেন। নিচের দিকে এভাবে আপনি নামতে নামতে তাহলে এভাবে নিচের দিকে নামার পর আপনি দেখতে পারবেন উইন্ডোজ ইজ অফ অ্যাক্সেস। এখানে উইন্ডোজ ইজ অফ অ্যাক্সেসে আপনি এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ড। এই যেটা দেখতে পাচ্ছেন আপনি অন স্ক্রিন কিবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এটা এভাবে ওপেন হবে। তো এটাকে আপনি চাইলে মিনিমাইজ করতে পারেন, না চাইলে এভাবে ওপেন করবেন, তারপর আপনার যেখানে ইচ্ছে আপনি সেভাবে লিখতে পারবেন। মনে করেন আমরা এমএস ওয়ার্ডে লিখবো, তাহলে এভাবে এমএস ওয়ার্ডটি আমরা ওপেন করব। তো ওপেন করার পরে আপনি কিবোর্ডটি যদি ছোট করতে চান, এই যে নিচে এভাবে মাউস আনলে এখানে তীর চিহ্ন দেখবেন, এভাবে ছোট করবেন। তো এই পাশ থেকে আপনি এভাবে ছোট করতে পারবেন, তো আপনার প্রয়োজন মতো আপনি এভাবে রাখবেন। তো মনে করেন এখন আমরা এখানে লিখব কিবোর্ড প্রবলেম, তাহলে আমরা কিবোর্ডের যে এখান থেকে দেখে দেখে মাউস দিয়ে টাইপ করে করে আমাদেরকে লিখতে হবে। তা আমি লিখলাম কে, তাহলে আমরা এভাবে কিবোর্ড লিখলাম, কিন্তু উচিত ছিল কিবোর্ডের কেটি বড় দেওয়া, তো এই জন্য আমরা আবার এখানে ডিলিট দিয়ে দিলাম বা ক্রস দিয়ে দিলাম। তাহলে যদি আমরা এখানে কেটি বড় দিতে চাই তাহলে আমাদেরকে শিফট বাটনটিকে প্রেস করতে হবে, তো আমরা এখানে শিফটে ক্লিক করব। তো শিফটে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের শিফটটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা যদি কে এখানে ক্লিক করি, কে উঠে গিয়েছে, KEYBOARD কিবোর্ড, ওকে কিবোর্ড প্রবলেম। তাহলে এই যে মনে করেন আমাদের এখানে একটি আমরা ভুল ওয়ার্ড লিখেছি, এটা কীভাবে ঠিক করবো, এটার জন্য আমরা যে এখানে প্রেস করলে এই ভুলটি এভাবে ধরে দিয়েছে, তাহলে এভাবে আমরা ঠিক করলাম। তাহলে কিবোর্ডের মাধ্যমে আপনি এখানে লিখতে পারবেন, সেম নিউমেরিক বা নাম্বার লিখতে চাই আগের মতোই, যে এখানে 1 2 3 4 5 6 এই যে এখানে অপশনগুলো আছে, আমরা যদি ডিলিট করতে চাই ব্যাক স্পেসের মতো অপশনটি আছে বা ডিলিট আছে, আমরা দিলে এটা ডান পাশের ওয়ার্ডগুলো এভাবে ডিলিট হবে। তারপরে নিচের লাইনে যেতে চাইলে আমরা আপনি এন্টারে ক্লিক করলে এরকম নিচের লাইনে যাবে, আবার এখানে আপনি লিখতে পারবেন আপনি যদি
কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোলে যে এভাবে আসছে, তারপরে শিফট দিতে চান আপনারা শিফটে ক্লিক করবেন, তাহলে দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যে কোনো কিছু আমরা লিখতে পারবো, মনে করেন আমরা সিলেক্ট অল করব অর্থাৎ কন্ট্রোল এ প্রেস করব, তাহলে আমরা কন্ট্রোল দিলাম তারপরে এ প্রেস করলাম, তাহলে দেখুন এটা সিলেক্ট অল হয়ে গেছে। এখন আমরা বোল্ড করব, তাহলে বোল্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি, তাহলে আমরা কন্ট্রোল দিলাম বি প্রেস করলাম, দেখুন এটা বোল্ড হয়ে গেছে। আবার আনবোল্ড করব, কন্ট্রোল দিলাম বি দিলাম, আনবোল্ড হয়ে গেছে। অর্থাৎ এটা একবারে আপনার নর্মাল কিবোর্ডের মতোই কাজ করবে, জাস্ট আপনাকে মাউস দিয়ে কাজটা করতে হবে। তো এখানে আপ অ্যান্ড এখানে কার্সরটাকে আপ অ্যান্ড ডাউন করার জন্য আগের মতো এখানে আপনি প্রেস করলে উপরে যাবে, এটা প্রেস করলে নিচে যাবে, এটা ডানে এটা বাঁয়ে। তারপরে এই যে আমরা যদি ট্যাব দিই, দেখুন এটা এফটি সরে যাচ্ছে, আমরা যে কিবোর্ডে এখানে প্রবলেমের উপরে কার্সরটাকে ট্যাব দিলাম, দেখুন এটা সরে যাচ্ছে। আমরা শুরুতে যেতে চাইলে এখানে হোম দিব, দেখুন হোমে চলে যাচ্ছে। পেজ আপ দিলে উপরে যাবে, ডাউন দিলে নিচে যাবে। অর্থাৎ ওই কিবোর্ডটি যেমন ছিল সবগুলো এমনই আছে। তো এখানে আরও দুই একটা অপশন আছে, আমরা যদি এটাকে একবার ঝাপসা করে রাখতে চাই, ফেড দিব, তাহলে দেখুন একবারে হালকা হয়ে গিয়েছে আমাদের কিবোর্ডটি, এসে আবার এখানে ফেড দিলে উঠে যাবে। তো শুধু অন স্ক্রিন কিবোর্ড দিয়ে আপনি এখানে না, যে কোথাও আপনি কাজটা করতে পারবেন। মনে করেন আমি এমএস ওয়ার্ড ক্লোজ করে দিলাম, আমরা যদি অনলাইনে লিখতে চাই, মনে করেন আমরা এখানে কোনো কিছু সার্চ দিব, আমাদের কিবোর্ড সমস্যা, তো আমরা আগের মতোই এখানে এসে এভাবে নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো উইন্ডোজ অ্যাজ অফ অ্যাক্সিস, এখানে ক্লিক করার পরে এই যে অন স্ক্রিন কিবোর্ড এখানে ওপেন করলাম, তারপর আমরা এখানে ক্লিক করে এখানে লিখলাম আরে রাজন স্পেস সামি টিউটোরিয়াল। তারপর আমরা যদি এখানে এন্টার প্রেস করি, তাহলে দেখুন আমাদের এটা সার্চ হয়ে চলে এসছে, এটাকে আমরা মিনিমাইজ করলাম, দেখুন এটা সার্চ হয়ে চলে এসছে। তো এইভাবে আপনি আপনার যদি যে কোনো কিবোর্ডের সমস্যা হয়, আপনি যে কোথাও আপনি এই অন স্ক্রিন কিবোর্ডটাকে ওপেন করে আপনি কাজগুলো আপনি করতে পারবেন। তাহলে এভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ড বা ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আপনি আপনার সাময়িক কাজটিকে আপনারা করে নিতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং সেই সাথে অন্যকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।